নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। নবপঞ্চম রাজযোগ কর্কট রাশির এই জুলাই মাসে বিশেষভাবে সৌভাগ্য প্রদান কিন্তু করতে চলেছে। দেখুন, এ মাসে জুন মাসের থেকেও ফার বেটার রেজাল্ট পেতে চলেছে আপনি কর্কট রাশির মানুষ। আপনার ক্ষেত্রে দেখুন, প্রত্যেক মানুষেরই এই বারোটি মাসের মধ্যে যে বারোটি মাস খুব ভালো যায় তা না, কোনো মাস মধ্যম, কোনো মাস খুব ভালো, কোনো মাস খারাপ, অর্থাৎ ভালো মন্দ মিশিয়ে কিন্তু মানুষের জীবনটা কিন্তু অতিবাহিত হয়। এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি জুলাই মাসে কর্কট রাশির মানুষদের কী রেজাল্ট পেতে চলেছে, কী সম্ভাবনা আসতে চলেছে, আমি বিস্তারিত আলোচনা করব। দেখুন, এ মাসে যে গ্রহের যে গোচর, সেই অনুযায়ী গ্রহের গোচর অনুযায়ী আপনাদের দেখা যাচ্ছে শুক্র আপনাদের একাদশভাবে অবস্থান করছে, অর্থাৎ ১৩ জুলাই পর্যন্ত শুক্র আপনাদের একাদশভাবে, ১৩ জুলাইয়ের পর এই শুক্র আপনাদের দ্বাদশভাবে অবস্থান করছে। বুধ দোসরা জুলাই টু আপনার ১৬ জুলাই দ্বাদশভাবে অবস্থান করবে এবং ১৬ জুলাইয়ের পর এই বুধ আপনার রাশিতে অবস্থান করবে এবং ১৬ জুলাই থেকে আপনার রবি মিথুন রাশি থেকে আপনার রাশিতে অবস্থান করবে। বুধাদিত্য রাজযোগ আপনাদের সৃষ্টি করছে এবং মঙ্গল আপনাদের কেন্দ্রে অবস্থান করে রুচক নামক মহাপুরুষ রাজযোগ আপনাদের সৃষ্টি করছে এবং ভাগ্যভাবে বৃহস্পতি অবস্থান করছে। এর পাশাপাশি রাহু এবং মঙ্গল কর্মভাবে, চতুর্থভাবে কেতু অবস্থান করছে। শনি কুম্ভ রাশিতে বক্রী অবস্থায় অবস্থান করে ১২ই জুলাই ২০২২ আপনার মকর রাশিতে সপ্তমভাবে অবস্থান করবে। আপনি কর্কট রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কি রেজাল্ট আপনি পেতে চলেছেন সে বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। একদিকে আপনাদের রুচক নামক মহাপুরুষ রাজযোগ, অন্যদিকে আপনার ক্ষেত্রে বুধাদিত্য রাজযোগ এবং বৃহস্পতির পূর্ণ দৃষ্টি আপনার রাশির উপর পড়ছে, মানে দুর্দান্ত সংযোগ থাকছে। দেখুন, এবং চন্দ্র আপনার মাসের শুরুতে রাশিতে, অর্থাৎ আপনার রাশিতে অবস্থান করবে এবং চন্দ্র এবং বৃহস্পতির নবপঞ্চম রাজযোগ সৃষ্টি কিন্তু করবে, অর্থাৎ মাসের ফার্স্ট শুরুতেই আপনাদের কিন্তু অর্থপ্রাপ্তির একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এবং এই সময়ের মধ্যে আপনাদের মান সম্মান যশ বৃদ্ধি আপনাদের কিন্তু করবে। কর্কট রাশি আপনি মানুষ, আপনার ক্ষেত্রে লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন আপনাদের ক্ষেত্রে। এবং বুধ দ্বাদশভাবে অবস্থান করে আপনাদের তৃতীয় পতি দ্বাদশভাবে অবস্থান করছে, এখানে আপনাদের আত্মীয় স্বজন বা পরিজনদের জন্য আপনাদের খরচটা কিন্তু আপনাদের বৃদ্ধি করবে এবং এর পাশাপাশি আপনাদের যেহেতু ধনপতি দ্বাদশভাবে অবস্থান করছে ১৬ জুলাই পর্যন্ত, খরচের জায়গাটা, অর্থাৎ আপনাকে একটা বাজেট তৈরি করতে হবে। কর্কট রাশির মানুষকে আমি বলবো, আপনি কত টাকা ইনকাম করছেন তা সেটা বড় ব্যাপার না, আপনি কত টাকা ব্যয় করছেন, অর্থাৎ আপনার ফ্যামিলির মধ্যে ডিস্ট্রিবিউট কীভাবে করছেন সেটা কিন্তু দেখা একান্তই দরকার, অর্থাৎ খরচের দিকটাতে নিয়ন্ত্রণ করুন। ১৬ জুলাই পর্যন্ত অধিক ব্যয় আপনাদের কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। ১৬ জুলাই রাশিতে রবি অবস্থান করে এবং বুধাদিত্য রাজ্য সৃষ্টি করে আপনাদের সুনাম অর্জন কিন্তু আপনাদের হবে এবং ধনপতি রাশিতে অবস্থান করার পর থেকে আর্থিক স্থিতির জায়গা আপনাদের মজবুত কিন্তু করবে, অর্থাৎ ১৬ জুলাই পর থেকে আর্থিক স্থিতির জায়গা কিন্তু মজবুত কিন্তু হতে চলেছে। এবং তৃতীয় পতি দ্বাদশভাবে অবস্থান করছে এবং রাশিতে অবস্থান করছে, আপনাদের ভাই বোনদের সাথে একটু হলেও মতবিরোধ, মত পার্থক্য আপনাদের কিন্তু সৃষ্টি কিন্তু হবে। যারা ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন
তারা কিন্তু মোটামুটি 16 জুলাইয়ের আগে আপনারা কিন্তু ইনভেস্টমেন্ট করুন। চতুর্থপতি একাদশ ভাবে অবস্থান, দেখুন একাদশ ভাবটা কিন্তু প্রফিটের ভাব, লাভের ভাব, আর জ্যোতিষশাস্ত্রে একাদশভাবে কিন্তু দুর্দান্ত রেজাল্ট কিন্তু দিয়ে থাকে। অর্থাৎ যারা সিনেমা জগতের সঙ্গে যুক্ত আছেন, অ্যাক্টিং মডেলিং, আপনার মিডিয়া রিয়েটের জায়গাতে কাজকর্ম করছেন, শিল্পকলা, গান বাজনা এই জায়গাতে যারা আছে তাদের ক্ষেত্রে, আপনি কর্কট রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত রেজাল্ট এই সময় কিন্তু দিবে। এবং যারা হসপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত আছেন এবং আপনার হোটেল ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত আছেন, ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যুক্ত আছেন, এই সেক্টরগুলোতে আপনাদের কাজের সুযোগগুলো কিন্তু বাড়বে। গ্ল্যামার দুনিয়াতে যারা আছেন 13 জুলাই পর্যন্ত আপনাদের দুর্দান্ত লাভ কিন্তু দেবে। এবং 13 জুলাইয়ের পর শুক্র দ্বাদশভাবে অবস্থান করবে। দেখুন দ্বাদশভাবে শুক্র কিন্তু দুর্দান্ত রেজাল্ট কিন্তু দিয়ে থাকে, অর্থাৎ প্রফিট আপনাদেরকে দিবে। বিদেশের সাথে যারা রত আছে বিদেশ থেকে আপনারা এই সময় কিন্তু লাভবান আপনারা কিন্তু হবেন। লিখে রাখুন কর্কট রাশির আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে। এইবার দেখুন বৃহস্পতি এবং চন্দ্রের যে নবপঞ্চম রাজযোগ আপনাদেরকে কিন্তু আর্থিক স্থিতির যেমন মজবুত করবে, এবং বৃহস্পতির সরাসরি নবম দৃষ্টি আপনাদের পঞ্চমভাবে কিন্তু পড়ছে, নবপঞ্চম রাজযোগ আপনাদের সৃষ্টি করছে এই দিক থেকেও। অর্থাৎ নবপঞ্চম রাজযোগ কর্কট রাশির ক্ষেত্রে পঞ্চমভাবে নবম পতির দৃষ্টি আপনাদের গোল্ড থেকে, চাঁদি থেকে, শেয়ার বাজার থেকে, আকর্ষিক ধনলাভ থেকে আপনাদের কিন্তু ঘটাতে চলেছে এই জায়গাটা পঞ্চমভাবে। এবং এই সময় আপনাদের এডুকেশন যারা করছেন, উচ্চশিক্ষা বা প্রাইমারি শিক্ষা, সেই জায়গা থেকে কিন্তু আপনারা যথেষ্ট কিন্তু লাভ এই সময় কিন্তু আপনারা পাবেন। লিখে রাখুন, ডায়েতে নোট করে নিন। এবার আসি আপনাদের ষষ্ঠপতি আপনাদের ভাগ্যভাবে অবস্থান করছে। দেখুন ভাগ্য অনুরূপ ফল আপনারা কিন্তু পাবেন। এবং সপ্তমভাবে শনি অবস্থান করছে এবং বক্রী শনি, পার্টনারশিপ বিজনেস বা ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে কিছুটা হলেও সমস্যা কিন্তু আসবে। অধিক বিশ্বাস, আপনারা কিন্তু ধোকাবাজি কিন্তু খেতে পারেন, বা মই দিয়ে আপনাকে গাছে তুলে দিয়ে মইটা টেনে নেওয়ার মতন লোকও কিন্তু আপনার পাশে কিন্তু থাকছে, অধিক বিশ্বাস কিন্তু করবেন না। স্বামী স্ত্রীর মধ্যে কিছু ক্ষেত্রে মত পার্থক্য, দাম্পত্য সুখের জায়গাতে বাধা আপনাদের কিন্তু সৃষ্টি কিন্তু করছে। আপনি কর্কট রাশি মানুষ, অর্থাৎ দাম্পত্য সুখের জায়গাতে বাধা, স্বামী স্ত্রীর বন্ডিংয়ের জায়গাতে আপনাদের সমস্যা কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে কর্কট রাশির ক্ষেত্রে। লিখে রাখুন, নির্ণায়ক জায়গা কিন্তু এই সব জায়গাগুলো, অর্থাৎ যেই জায়গাটার সমস্যা আছে সেই জায়গাটা, এবং দৈনন্দিন রোজগার আপনাদের বৃদ্ধি করবে, রোজগারের জায়গাটা কিন্তু বাড়বে। প্রেমের ক্ষেত্রে বলি 13 জুলাই পর্যন্ত যারা প্রেমজ সম্পর্কে, দেখুন পঞ্চমভাবে বৃহস্পতির দৃষ্টি, এটা কিন্তু প্রেমের ক্ষেত্রে আপনাদের লাভ কিন্তু দিবে। এবং এর পাশাপাশি 13 জুলাই পর্যন্ত প্রেমের ক্ষেত্রে, লাভ রিলেশনের ক্ষেত্রে আপনাদের যথেষ্ট এই সময় কিন্তু সুনাম অর্জন হবে। অর্থাৎ প্রেমিক প্রেমিকাদের মধ্যে একটা বন্ডিং, বা যাদের ক্ষেত্রে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছিলো সেই জায়গাটাতে কিন্তু কিছুটা হলো আপনাদের সম্পর্কটা কিছুটা হলো জোড়া লাগার কিন্তু সম্ভাবনা আপনাদের থাকছে। প্রেমের ক্ষেত্রে সফলতা কিন্তু পাবেন। ইনভেস্টমেন্টটা আমি আবারও বলবো, আপনারা 13 জুলাই 15 জুলাইয়ের মধ্যে ইনভেস্টমেন্ট করুন, তারপরে বড় ধরনের ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট কিন্তু করবেন না। এইবার আসি আপনাদের ভাগ্য। দেখুন আমি বারবার বলি, কর্মের থেকেও ভাগ্য বড়। ভাগ্য যদি আপনার সাথ দেয় আপনি পাহাড় পর্যন্ত কিন্তু ভাঙতে পারেন। ভাগ্যভাবে বৃহস্পতি কিন্তু অবস্থান করছে, আপনাদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত লাভ এই সময় কিন্তু বৃহস্পতি আপনাদেরকে দিবে। ভাগ্যের ফুলফিল সাপোর্ট আপনারা কিন্তু পাবেন। ধর্মীয় যাত্রা আপনাদের কিন্তু হবে, ধর্মের মূলক কাজে আপনারা কিন্তু এই সময় লিপ্ত কিন্তু হবেন, এবং আপনাদের
পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, এবং যারা উচ্চ শিক্ষা করছেন, উচ্চ শিক্ষা যারা রত আছে, উচ্চ শিক্ষা কিন্তু যথেষ্ট লাভ কিন্তু আপনারা পেতে চলেছেন। এবার আসি কর্ম। দেখুন, কর্মভাবে মঙ্গল অবস্থান করে রুচক নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে। কর্মকেন্দ্রিক সমস্যা কাটবে, কর্মক্ষেত্রে কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে উচ্চ পদ প্রতিষ্ঠা, কর্মক্ষেত্রে প্রমোশন, পদোন্নতি, কর্ম পরিবর্তনের সম্ভাবনা কিন্তু থাকছে। কিন্তু রাহু এবং মঙ্গল অঙ্গারক দোষ সৃষ্টি করছে। আপনাদের ছোটোখাটো চোট আঘাত, পেট নিয়ে সমস্যা, লিভারের সমস্যা, আপনাদের ব্লাড রিলেটেড সমস্যা, ব্লাড ঘটিত সমস্যা আপনাদের কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। অর্থাৎ ব্লাড সংক্রান্ত সমস্যার আপনাদের কিন্তু সৃষ্টি কিন্তু করতে চলেছে মঙ্গল এবং রাহু অঙ্গারক দোষ সৃষ্টি করছে। তবে কর্মক্ষেত্রে চাপ আপনাদের যথেষ্ট পরিমাণে কিন্তু থাকবে। কর্মের ক্ষেত্রে ভালো, কিন্তু চাপটা আপনাদেরকে নিতে হবে, যা হবে হবে, দেখা যাবে, এরকম একটা মানসিকতা নিয়ে চলতে কিন্তু হবে। এবং একাদশভাবে শুক্র বিদেশ থেকে আপনাদের লাভ কিন্তু দিতে চলেছে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার।